এটা দুঃখবর হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী সকলের বাবে এটা অত্যন্ত দুঃখবর। আর এই দুঃখবর হয়েছে আপনার একান্ত লগরি, আপনার প্রতি মুহূর্তের লগরি হোয়াটসঅ্যাপে ভারত এরিব। আপনি ঠিকই শুনেছে, ভারত এরিবলে সাজু হয়েছে হোয়াটসঅ্যাপ। সোশ্যাল মিডিয়ার ব্যবহারকারী সকলের বাবে এই মুহূর্তত এটা দুঃখবর, আর সেই দুঃখবরে হয়েছে যে ভারত এরিবলে সাজু হয়েছে হোয়াটসঅ্যাপ। নমস্কার প্রিয় দর্শক, মই জয়ন্ত মাধব গোস্বামী লাইভত আহিছো আপনার সম্মুখলৈ। এই মুহূর্তের একটা গুরুত্বপূর্ণ খবর আপনার সম্মুখলৈ লৈ আহিছো। আমার নিউজ 18 অসম নর্থ ইষ্টর ডিজিটেল লাইভলৈ আপনাক স্বাগতম জানাইছো। আর এই খবরটোয়ে হয়েছে যে ভারত এরিব হোয়াটসঅ্যাপে। সরকারের একটা সিদ্ধান্তর তীব্র ক্ষোভ প্রকাশ করে, তীব্র আক্ষেপ প্রকাশ করে, খুব অসন্তুষ্টি প্রকাশ করে ভারত এরিবলৈ সাজু হয়েছে হোয়াটসঅ্যাপ। কেন্দ্রীয় সরকারের একটা সিদ্ধান্ত, কেন্দ্রীয় সরকারের এখন আইনের গইনালৈ এতিয়া হোয়াটসঅ্যাপে ভারত এরিবলৈ সাজু হয়েছে। যে হোয়াটসঅ্যাপ, যে হোয়াটসঅ্যাপ অবিহনে আমার এটা মিনিট আমি কল্পনা করব নোৱাৰো। যে হোয়াটসঅ্যাপ অবিহনে আমার যে দৈনন্দিন যে ধরনের বার্তালাপ চলে, যে ধরনের মেসেজের আদান প্রদান চলে আপনজনলৈ, বিভিন্ন কামত, ব্যবসায়িক ক্ষেত্রতে হোক বা বিভিন্ন কামত হোয়াটসঅ্যাপের ব্যবহার, যে বহুল ব্যবহার, এটা সেকেন্ডের কথা হোয়াটসঅ্যাপ অবিহনে আমি এতিয়া ভাবিব নোৱাৰো এই ডিজিটেল যুগত। আর সেই সময়ছোৱাতে এতিয়া হোয়াটসঅ্যাপ বিহীন হয়ে পড়িব পাৰে আপুনি মই সকলো, অর্থাৎ প্রতিজন ভারতবাসীয়ে এই হোয়াটসঅ্যাপের সেবার পৰা হয়তো অতি শীঘ্রেই বঞ্চিত হবলগীয়া হব পাৰে। যে হোয়াটসঅ্যাপে একটা কঠোর সিদ্ধান্ত এই মুহূর্তে গ্রহণ করার খবর ওলাইছে, আর এই খবরের ভিত্তিতে এতিয়া যেকোনো মুহূর্তে হয়তো হোয়াটসঅ্যাপ এরিব, ভারত এরিব হোয়াটসঅ্যাপে। মেটার অধীনের হোয়াটসঅ্যাপে ইতিমধ্যে এই সিদ্ধান্তর কথা সদরি করেছে। কেন্দ্রীয় সরকারের একটা সিদ্ধান্তর বাবে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে মেটার অধীনের হোয়াটসঅ্যাপে, ভারত যেকোনো মুহূর্তে এরিব পারে। এই খবর এইখানি মুহূর্তে সবিস্তারে লৈ আহিছো আপনার সম্মুখলৈ। কি কারণত ভারত এরিবলৈ হোয়াটসঅ্যাপ সাজু হয়েছে? যদি হোয়াটসঅ্যাপে ভারত এরে, তেতিয়া হলে আপনার যিসমূহ সামাজিক মাধ্যমত আপুনি যেনেদরে সক্রিয় রূপত অংশগ্রহণ করে আছে এই হোয়াটসঅ্যাপের জড়িয়ে, এই সকলো ক্ষেত্রতে বাধার সম্মুখীন হয়ে পড়ব আপুনিও। আমি ইতিমধ্যে উল্লেখ করেছো বহুলভাবে ব্যাপক রূপত হোয়াটসঅ্যাপ ব্যবহার হয়ে আহিছে। এটা তথ্য অতি এটা এটা সেকেন্ডের ভিতর এটা এটা তথ্য আপুনি কেনেদরে লাভ করে। এই হোয়াটসঅ্যাপ সমূহ বিভিন্ন ধরনের গ্রুপের মাধ্যমত বিভিন্ন ধরনের কথার আদান প্রদান চলে, বিভিন্ন ধরনের ব্যবসায়িক লেনদেন চলে, একো একোটা গ্রুপের হোয়াটসঅ্যাপ গ্রুপ কমিউনিটি এই মাধ্যম সমূহের জড়িয়ে, হোয়াটসঅ্যাপের জড়িয়ে। গতি তেনে সকল সেবাই এই মুহূর্তে হয়তো বিকল হয়ে পড়ব পড়ে হোয়াটসঅ্যাপের এই সিদ্ধান্তর পরিপ্রেক্ষিত। পিছে কি কারণত কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এই খুব অসন্তুষ্টি প্রকাশ করে হোয়াটসঅ্যাপে ভারত এরিবলৈ সাজু হয়েছে? ভারত কিয় এরিবলৈ সাজু হয়েছে হোয়াটসঅ্যাপে, সেই কথা এইখানি মুহূর্তে মই আপনাদের জানাম। 2021 সনের কেন্দ্রীয় সরকারের এখন আইন, 2021 সনের 25 ফেব্রুয়ারীত কেন্দ্রীয় সরকারে প্রযোজ্য করেছিল তথ্য প্রযুক্তির এখন নতুন আইন, আইটি। এই আইনখনের গইনা লৈ এতিয়া হোয়াটসঅ্যাপে ভারত এরিবলৈ সাজু হয়েছে। হোয়াটসঅ্যাপ আমি জানো এই হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী সকলে কেনেদরে প্রাইভেসির মেইনটেইন করে হোয়াটসঅ্যাপের জড়িয়ে আমি বিভিন্ন ধরনের তথ্যর আদান প্রদান করব পারো। আপুনি মই বা আপনার আর মোর মাজত যেসমূহ তথ্যর আদান প্রদান হয় সেয়া সম্পূর্ণরূপে একটা প্রাইভেসি থাকে তাত। কিন্তু সেই প্রাইভেসির ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের কিছু নতুন নীতি নির্দেশনায় যেন কিছু এই মুহূর্তে বাধার সৃষ্টি করেছে, আর যার পরিপ্রেক্ষিত হোয়াটসঅ্যাপে বিভিন্ন ধরনের যুক্তি প্রদর্শন করে এতিয়া ভারত এরিয়ার ভারত এরারে যেন সিদ্ধান্ত গ্রহণ করবলৈ সাজু হয়ে উঠেছে মেটার অধীনের হোয়াটসঅ্যাপে। 2021 সনের 25 ফেব্রুয়ারীত কেন্দ্রীয় সরকারে প্রযোজ্য করেছিল তথ্য প্রযুক্তির এই নতুন আইনখন, আর শেহতীয় এই আইনখনের ভিত্তিতে দিল্লি উচ্চ ন্যায়ালয়ত ভারত এরার হুঙ্কার প্রদান করেছে হোয়াটসঅ্যাপে। ভারত এরার হুঙ্কার প্রদান করেছে দিল্লি উচ্চ ন্যায়ালয়ত হোয়াটসঅ্যাপে। কেন্দ্রীয় সরকারের তথ্য প্রযুক্তি আইন মনাতক ভারত এরি যার পক্ষ পাতি বলে আদালতত স্পষ্টক জানিবলৈ দিছে মেটার অধীনের হোয়াটসঅ্যাপে। আপনি ঠিকই শুনেছে, এই আইন মনাতক ভারত সরকারের, কেন্দ্রীয় সরকারের তথ্য প্রযুক্তির আইন মনাতক ভারত এরি যাওয়াটে শ্রেয় হব, ভারত এরি যাওয়ার পক্ষ পাতি বলে আদালতক স্পষ্টক জানাই দিছে হোয়াটসঅ্যাপের অধিবক্তা তেজস কারিয়াই।
হোয়াটসঅ্যাপের অধিবক্তা তেজস কারিয়ায় দিল্লি উচ্চ ন্যায়ালয়ত এই কথা স্পষ্টক জানাইছে যে কেন্দ্রীয় সরকারের তথ্য প্রযুক্তির আইন মনাতকৈ ভারত এড়ি যাওয়াটোই শ্রেয় হব বলে স্পষ্টক জানাইছে আদালত হোয়াটসঅ্যাপের অধিবক্তা তেজস কারিয়ায়। উল্লেখযোগ্য যে 2021 চনের আইটি আইন পুনরীক্ষণের বিরোধিতা করেছে মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপে। আমি ইতিমধ্যে উল্লেখ করেছো 2021 চনের 25 ফেব্রুয়ারীত কেন্দ্রীয় সরকারের তথ্য প্রযুক্তির নতুন আইন প্রণয়ন করেছিল আর সেই আইন প্রণয়নের এটা বিরোধিতা করেছে, অর্থাৎ 2021 চনের আইটি আইনের পুনরীক্ষণের বিরোধিতা করেছে মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপে। তথ্য প্রযুক্তি আইনের পুনরীক্ষণ ঘটাই কোনো একটা মেসেজের মূল উৎস রাজহুয়া করার বাবে নির্দেশ দিছিল হোয়াটসঅ্যাপক। পুনর্বার জানাইছো আপনার আপনার জ্ঞাতার্থে জানাব বিচারিছো যে 2021 চনের আইন অনুসরি এই আইটি আইন অর্থাৎ তথ্য প্রযুক্তির আইনের পুনরীক্ষণের বিরোধিতা করেছে, কারণ এই আইনের পুনরীক্ষণ ঘটাই কোনো একটা মেসেজের মূল উৎস রাজহুয়া করার বাবে নির্দেশ দিছিল সরকারে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষক। পুনর জানাইছো আপনার তথ্য প্রযুক্তি আইনের পুনরীক্ষণ ঘটায় কোনো একটা মেসেজ, আপনারও মেসেজ হব পারে, সেয়া মোরও মেসেজ হব পারে, আর সেই মেসেজটির মূল উৎস রাজহুয়া করার নির্দেশ দিছিল হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। আর এই বিষয়টোতে প্রাইভেসির কথা, গোপনীয়তার কথা জড়িত হয়ে পড়েছে। যদি আপনার মোর মেসেজ রাজহুয়া করা হয় তার গোপনীয়তা কোড থাকিব, বিভিন্ন ধরনের গোপনীয় তথ্য বা গুরুত্বপূর্ণ নথিপত্রর আদান প্রদান ঘটুয়া হয় একো একোটা মেসেজের জড়িয়ে, গতি তেনেস্থলত গোপনীয়তা কোড থাকিব, গোপনীয়তা ভঙ্গ হয়ে পড়ব যদি কেন্দ্রীয় সরকারের তথ্য প্রযুক্তির আইনের সংশোধন ঘটায় এটা মেসেজের উৎস রাজহুয়া করা হয়, আর সেই মেসেজের উৎস রাজহুয়া করার বাবেই এই আইনখনের পুনরীক্ষণ ঘটায় কেন্দ্রীয় সরকারে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষক নির্দেশনা দিছিল। আর সেই নির্দেশনার এটা তীব্র বিরোধিতা করে দিল্লি উচ্চ ন্যায়ালয়ের হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের অধিবক্তাগুলো কৈছে যে কেন্দ্রীয় সরকারের এই আইন মনাতকৈ ভারত এরাই ভাল হব। এনেকা ধরনের একটা স্পষ্টীকরণ এই মুহূর্তে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ দিছে, আর যাক লৈ এই মুহূর্তে সমগ্র ভারতবাসী শঙ্কিত হয়ে পড়েছে যে যিকোনো মুহূর্তে এই আইনের বাবে ভারত এড়ি গুছি যাব হোয়াটসঅ্যাপ, আর যার জড়িয়ে এতিয়া সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী সকল হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী সকলের মূরর উপর যেন সরক ভাগি পড়ার লেখিয়া একটা পরিবেশের এই মুহূর্তে সৃষ্টি হয়েছে এই খবর ওলার লগে লগে। আমি উল্লেখ করেছো কেন্দ্রীয় সরকারের মেসেজের তথ্য, মেসেজের মূল উৎস রাজহুয়া করার এই নির্দেশ মানিবলৈ সম্পূর্ণরূপে নারাজ হয়েছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। এই ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ কেইবাটাও যুক্তি দাঙি ধরেছে, কেইবাটাও যুক্তি প্রদর্শন করেছে, হোয়াটসঅ্যাপের অধিবক্তাগুলিয়ে যুক্তি প্রদর্শন করেছে আদালতত। মুঠর উপর কেন্দ্রীয় সরকারের এই নির্দেশ মানিবলৈ সম্পূর্ণরূপে নারাজ, দরকার হলে ভারত এড়ি গুছি যাব, তথাপিও মেসেজের উৎস রাজহুয়া নকরে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। ইতিমধ্যে আদালতের মজিয়া পাইছেগৈ এই বিষয়টে, আদালতের মেরপেসত সোমায় পড়েছে, আইনি মেরপেসত, এক কঠিন মেরপেসত সোমায় পড়েছে এতিয়া হোয়াটসঅ্যাপ মেসেজের উৎস রাজহুয়া করার নির্দেশনার এই বিষয়টি। উল্লেখযোগ্য যে এন টু এন এনক্রিপশনের বাবে কোনো একটা মেসেজের মূল উৎস কাকু রাজহুয়া করব নয় বলে আদালতত স্পষ্টক জানাই দিছে মেটার অধীনের প্রতিষ্ঠানটে। এন টু এন এনক্রিপশন অর্থাৎ আপনার আর মোর মাজর যে মেসেজ, সেয়া আপনার আর মোর মাজতে সীমাবদ্ধ থাকিব, ইয়াই এই কথা কোনো রাজহুয়া করার কোনো যুক্তি থাকিব নয়। আপনার আর মোর মাজর মেসেজের যে গোপনীয়তা সেয়া আপনার আর মোর মাজতে সীমাবদ্ধ থাকিব, এন টু এন এনক্রিপশন। কিন্তু এই মেসেজের মূল উৎস কাকু রাজহুয়া করব নয় বলে আদালতত স্পষ্টীকরণ দিছে, আদালতত স্পষ্টক জানা দিছে মেটার অধীনের প্রতিষ্ঠানটে হোয়াটসঅ্যাপে। উল্লেখযোগ্য যে কার্যবাহী মুখ্য ন্যায়াধীশ মনমোহন আর ন্যায়াধীশ মনমিত প্রীতম সিং আরোরারে গঠিত খণ্ড বিচারপীঠক এনক্রিপশনের নিয়ম ভাঙিবলগিয়া হলে ভারত এড়ি যাব লাগিব বলে স্পষ্টক জানাই দিছে হোয়াটসঅ্যাপের অধিবক্তা তেজস কারিয়ায়। যে এনক্রিপশন, এন টু এন এনক্রিপশনের কথা আমি কলো, এই এনক্রিপশনের তথ্য রাজহুয়া করবলগিয়া হলে যখন বিচারপীঠ গঠন করা হয়েছে মুখ্য ন্যায়াধীশ, কার্যবাহী মুখ্য ন্যায়াধীশ মনমোহন আর ন্যায়াধীশ মনমিত প্রীতম সিং আরোরারে গঠিত এই দুজনীয়া খণ্ড বিচারপীঠক স্পষ্টক হোয়াটসঅ্যাপের অধিবক্তাগুলিয়ে জানাই দিছে যে এনক্রিপশনের নিয়ম কোনোপধ্যেই মানিব নয় বা এনক্রিপশনের নিয়ম ভাঙিবলগিয়া হলে ভারত এড়ি যাব হোয়াটসঅ্যাপে। 2021 চনের 25 ফেব্রুয়ারীত তথ্য প্রযুক্তির এই নতুন আইন প্রণয়ন করেছিল ভারত সরকারে, কিন্তু এই আইন মানিবলৈ এতিয়া সম্পূর্ণরূপে নারাজ হয়ে পড়েছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। যে যুক্তি ইতিমধ্যে আমি আপনার জানালো, এই যুক্তি প্রদর্শন করেছে হোয়াটসঅ্যাপের অধিবক্তাগুলিয়ে।
ভারত সরকারের শেহতিয়া তথ্য প্রযুক্তি আইন মানিবলগিয়া হলে হোয়াটসঅ্যাপে দীর্ঘ সময়ের বাবে সংরক্ষণ করে রাখব কোটি কোটি ভয়েস আর টেক্সট মেসেজ। পুনৰ জনাইছো আপোনালোকৰ জ্ঞাতার্থে, যদি ভারত সরকারে প্রণয়ন করা এই আইন হোয়াটসঅ্যাপে মানিবলগিয়া হয়, তেতিয়া হলে আপোনাৰ মোৰ দেশৰ প্রতিজন নাগরিকৰ যিসমূহ মেসেজ আছে, এটা মিনিট এটা সেকেন্ডত যিসমূহ কোটি কোটি মেসেজ আহে, দীর্ঘ সময়ের বাবে সংরক্ষণ করে রাখব কোটি কোটি ভয়েস মেসেজ আর টেক্সট মেসেজ। কারণ ইয়ার উচ্চ রাজহার কথা উল্লেখ করেছে, যেহেতু কেন্দ্রীয় সরকারে এই আইনের সংশোধনী পুনরীক্ষণ ঘটায় প্রতিটি মেসেজের তথ্য রাজহা করার নির্দেশ দিয়া হয়েছে। গতি সেয়াই যদি করবলিয়া হয়, তেতিয়াহলে হোয়াটসঅ্যাপে দেশের কোটি কোটি লোকের প্রতি সেকেন্ডত যেসব কোটি কোটি মেসেজ আহে, সেই প্রতিটি মেসেজের টেক্সট মেসেজ আর ভয়েস মেসেজের সংরক্ষণ করব, আর যাক কিছু স্টোরেজের প্রসঙ্গ আহি পড়ব সমগ্র বিষয়ত। কিছু টেকনিক্যাল কারণ আছে, আর এই টেকনিক্যাল কারণ সমূহের কথাও ইতিমধ্যে সবিস্তারে আদালতত উল্লেখ করেছে হোয়াটসঅ্যাপর অধিবক্তাগিয়ে। প্রতি মিনিটের কোটি কোটি মেসেজের কোনটো মেসেজের উৎস সরকারক জানাবলগিয়া হব পারে, সেয়া নজনাক এই আইন মানি লওয়াটো অসম্ভব বলেও আদালতক জানাই দিছে হোয়াটসঅ্যাপে। পুনৰ জনাইছো, প্রতি মিনিটের কোটি কোটি মেসেজের কোনটো মেসেজের উৎস সরকারক জানাবলগিয়া হয়, কারণ প্রতিটি সেকেন্ড প্রতিটি মিনিটত যেসব কোটি কোটি মেসেজ আহিব, ভয়েস মেসেজ টেক্সট মেসেজ, সেয়া যদি সংরক্ষণ করবলগিয়া হয়, তার মাজের হয়তো সরকারে কোনোবা এটা পার্টিকুলার বিশেষ মেসেজের তথ্য রাজহা করার বাবে নির্দেশ দিব পারে। গতি সেই মেসেজ সমূহ সংরক্ষণ করে রাখব লাগিব। কেবল সেই বিশেষ মেসেজটে নহয়, প্রতি সেকেন্ডের প্রতি মিনিটর মেসেজ সমূহ সংরক্ষণ করে রাখব লাগিব বলেও হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানাইছে আদালতক। গতি এই আইন মানি লওয়াটো এক প্রকার অসম্ভব বলে স্পষ্ট করে জানাই দিছে আদালতক হোয়াটসঅ্যাপর অধিবক্তা তেজস কারিয়াই। 2021 সনত সরকারে তথ্য প্রযুক্তি বিধি প্রযোজ্য করতে বিতর্ক সৃষ্টি হয়েছিল। 2021 সনত যেতিয়া তথ্য প্রযুক্তি আইনের এই বিধি প্রস্তুত করেছিল, আর তেতিয়া বিতর্ক সৃষ্টি হয়েছিল, বিরোধীয় তীব্র বিরোধিতা করেছিল, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সেন্সরশিপর অভিযোগ আনিছিল বিরোধী দলসমূহে। সেন্সরশিপর অভিযোগ বিরোধী দলসমূহে আনিছিল ইয়ার বিধি প্রস্তুত করার সময়তে, এই আইন প্রণয়ন করার সময়তে বিরোধীয় ইয়ার তীব্র বিরোধিতা করেছিল আর কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সেন্সরশিপর অভিযোগ আনিছিল। যদি এই মেসেজ সমূহ রাজহা করা হয়, তেতিয়াহলে ফোন টেপিংয়ের যে ব্যবস্থা, সেই ফোন টেপিংয়ের দরে হয়ে পড়ব। যদি মেসেজ সমূহ রাজহা করা হয়, মেসেজের উৎস রাজহা করা হয়, তেতিয়াহলে ফোন টেপিংয়ের দরে হয়ে পড়ব। তাত কোনো গোপনীয়তা না থাকিব, তাত কোনো প্রাইভেসি না থাকিব, আর যার বাবে বিরোধীয় 2021 সনতে এই আইনের এই বিধির তীব্র বিরোধিতা করেছিল। কিন্তু তারপিছতো নিজের স্থিতিত অটল আছে কেন্দ্রীয় সরকার। বিপরীতে একোটা ভয়েস কিংবা টেক্সট মেসেজের সমস্ত শৃঙ্খল উন্মুক্ত করে দিয়াটো, অর্থাৎ একো একোটা ভয়েস মেসেজ বা টেক্সট মেসেজের যে হিস্ট্রি, যে শৃঙ্খল আছে, সেই হিস্ট্রি বা শৃঙ্খল উন্মুক্ত করে দিয়াটো যুক্তিসঙ্গত হয়নে বলে ওলোটাই সরকারক প্রশ্ন উত্থাপন করেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের একটা গুরুত্বপূর্ণ যুক্তি এই মুহূর্তে এয়াই যে, যদি সেই টেক্সট মেসেজ বা ভয়েস মেসেজের সম্পূর্ণ শৃঙ্খল উন্মুক্ত করে দিয়া হয় বা হিস্ট্রিটি মুক্তি করে দিয়া হয়, এয়া যুক্তিসঙ্গত হয়নে বলে ওলোটাই সরকারক আদালতত প্রশ্ন উত্থাপন করেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। আর অচিরেই এই বিবাদ যদি মীমাংসা নহয়, হয়তো ভারত এড়ি যাব লাগিব পারে আমার প্রতি মুহূর্তের লগরী, আমার প্রতিনিয়ত হোয়াটসঅ্যাপ যে আমার লগরী, একান্ত আমার লগরী হোয়াটসঅ্যাপে হয়তো এই মীমাংসা, যদি এই বিবাদ যদি মীমাংসা নহয়, তেতিয়াহলে অতি শীঘ্রে ভারত এড়িবলৈ প্রস্তুতি চলাইছে, ভারত এড়িবলৈ সাজু হয়েছে। আর তার কারণ সমূহ ইতিমধ্যে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ স্পষ্টকৈ আদালতত জানাই দিছে। একটা ভয়েস মেসেজ বা একটা টেক্সট মেসেজের শৃঙ্খল হিস্ট্রি যদি মুক্তি করে দিয়া হয়, উন্মুক্ত করে পেলোৱা হয়, এয়া যুক্তিসঙ্গত হয়নে বলে ওলোটাই সরকারক প্রশ্ন উত্থাপন করেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। বিভিন্ন ধরনের অপরাধজনিত ঘটনা সংঘটিত হয়ে আছে সোশিয়াল মিডিয়ার জড়িয়ে, হোয়াটসঅ্যাপর জড়িয়ে বিভিন্ন ধরনের সাইবার ক্রাইম দেশত দিনক দিনে বৃদ্ধি পাইছে। আর এই সাইবার ক্রাইম সমূহর কেন্দ্র করে বা অপরাধজনিত ঘটনা সমূহক কেন্দ্র করে কিছু সুরক্ষামূলক ব্যবস্থার বাবে কেন্দ্রীয় সরকারে এই তথ্য প্রযুক্তি আইনের পুনরীক্ষণ ঘটাই মেসেজ সমূহের উৎস রাজহা করার নির্দেশ দিছিল। এনে একো একোটা মেসেজ যে সময়ত অপরাধজনিত ঘটনা বৃদ্ধি পাই আহিছে আর তার তদন্তর ক্ষেত্র হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষক এই নির্দেশনা জারি করেছিল কেন্দ্রীয় সরকারে তথ্য প্রযুক্তি আইনের পুনরীক্ষণ ঘটায়। কিন্তু ইয়ার তীব্র বিরোধিতা করে হোয়াটসঅ্যাপে
প্রয়োজনত ভারত এড়ি যাব বলে কৈছে। কিন্তু তথাপিও কেন্দ্রীয় সরকারের তথ্য প্রযুক্তির আইন কোনো পদ্ধেই নামানে, এই হুঙ্কার স্পষ্টক জানাইছে দিল্লি উচ্চ ন্যায়ালয়ের আদালত, স্পষ্টক জানা দিছে এই আইন মনাতক ভারত এরাই শ্রেয়, ভারত এরাই শ্রেষ্ঠ হব, ভারত এরার পক্ষপাতি বলে আদালতক স্পষ্টক জানাই দিছে। আর এন টু এন এনক্রিপশন ভঙ্গ করব নোৱাৰো বলে স্পষ্টক জানাই দিছে আদালত। হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ গোপনীয়তা কেতিয়া ভঙ্গ করব নোৱাৰে হোয়াটসঅ্যাপে, আর যার পরিপ্রেক্ষিত দরকার হলে ভারত এড়িবলে সাজু। আর যদি ভারত এরে ভাবক সোশ্যাল মিডিয়ার ব্যবহারকারী সকল, হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী সকলের আসলতে কেনেকুৱা এটা পর্যায় হবগৈ, কারণ এই হোয়াটসঅ্যাপ অবিহনে আমি এটা মিনিট এটা সেকেন্ড এই ডিজিটাল যুগত আমি কল্পনাও করব নোৱাৰো। গতিকে এই বিবাদ এতিয়া এনেদরে আইনি গভীর ম্যাট পেছত গভীর গণ্ডির মাজত সোমাই পড়িছে। আর এই বিবাদ যদি মীমাংসা নহয় তেতিয়া হলে হোয়াটসঅ্যাপে ভারত এরাতো খাতাং। জনক আপনার মতামত এই প্রসঙ্গত কি কয়, হোয়াটসঅ্যাপর যুক্তি শুদ্ধ নে সরকারের যুক্তি শুদ্ধ, কিভাবে আপনি জনক আপনারও মতামত। ধন্যবাদ লাইভত অংশগ্রহণ করার কারণে।